Bina dini mane hoye na ba,
ফিরে চাও, তুমি কি জানো না এই বৃন্দাবনে যারা আমার কেউ নাই, আমি শপথ করে বলতে পারি, আমি তোমার নামে শপথ করে বলছি, এই বৃন্দাবনে তুমি ছাড়া আমার আর কেউ নাই, কোথায় যাবো বলো? গোবিন্দের আমার নয়নের জলে, নয়নের ধারাতে
ধরা ভেসে যাচ্ছে। আর রাধা রানী নীল বাসনে বদন ছেপে বিমুখ হয়ে বসেছে। এতক্ষণ পর্যন্ত আগে পর্যন্ত বাক্যালাপ চলছিল, কথা বলছিল, কিন্তু এখন আর হাসছেও না কাঁদছেও না কথাও বলছে না। নীল বসনে বদনটা ঝেপে অন্যদিকে ফিরে বসে। আচ্ছা ভক্তমণ্ডলী, কারো প্রতি রাগ হলে কথা না হয় নাই বা বললাম, ঝগড়া হয়েছে কথা বলবো না, কিন্তু বদনটা ঝেপে বিমুখ হয়ে বসেছে কেন? নীল বসনে বদন ঝেপে বিমুখ হয়ে বসলেন কেন? আসলে কি জানো, নারী জাতির অভিমান যতই হোক না কেন, নারীর অভিমান যতই হোক না কেন, যদি একবার পুরুষের চোখে চোখ পড়ে যায় সেখানে কিন্তু অভিমান গৌর হরিবোল হয়ে যায়। গোবিন্দ আমার চাইছেন একবার রাধারানি আমার দিকে লক্ষ্য করুক, আমার নয়নে নয়ন রাখুক, তাহলে আর আমাকে এত শাস্তি দিতে পারবে না। কিন্তু রাধারানী চিন্তা করছে, বিচার করছে, লম্পা শটের শিরোমণি, তুমি সারা রাত্রি আমাকে কাঁদিয়েছো, তুমি কথা দিয়ে কথা রাখো না, যদি আমি তোমার ওই কালো মুখের দিকে লক্ষ্য করি তোমার নয়নে আমার নয়ন যদি পড়ে তাহলে অভিমান সেখানে স্থান পাবে না, অতএব তোমার ওই কালো মুখ তোমার বাঁকা চোখ আর আমি দেখতে পাবো না। বিমুখ হয়ে বসে আছে গোবিন্দাবার চরণতলে বসে বসে কাঁদছেন। নায়িকা অভিমান করলে নায়ক কয় প্রকার সাধতে পারে? চার প্রকার। কি কি? শাম, ভেদ, দান, নতি। শাম কারে বলি? সুন্দর বাক্যের দ্বারা ভালো ভালো কথা বলে অভিমান ভাঙানো, সুন্দর কথা বলে অভিমান ভাঙানো। তো গোবিন্দ আমার রাধারানীর চরণতলে বসে বসে বলছেন, রাধে মনে মনে ভাবছি একটু সুন্দর কথা বললে হয়তো রাধারানীর অভিমান চলে যাবে। বলছে, রাধে শোনো, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। শোনো তাহলে, বলে শোনা শোনা ভালো বালা প্রেম মই রাই রাই, বলি শোনা তোমার
যে তোমার বয়ান জানি না গো, আমি যে তোমার বয়ান জানি না গো, আমি তোমার নামে সব কোদে বলি, আমি তোমার শপথ করে বলছি, বলি তুয়া নাম ধরি যাবে আমি বাঁশরে বাজাই, সকলে ভোলে যাবে তুমি কাছে আইসরাই, সকল ভোলে যাবে কাছে আইসরাই, রে আমি তোমার নাম ধরে যাবে বাঁশরি বাজাই, সকলে বলিয়া তুমি কাছে আইসরাই, তোমার নাম ধরে যখন আমি বাঁশি বাজাই তুমি সর্বস্ব ভুলে গিয়ে দিন রাত্রি
কখন সময় অসময় কোনো বোধই থাকে না তোমার, ছুটতে ছুটতে তুমি আমার কাছে আসো। শুধু তাই কি, আমার বাঁশির গানে পাথর বলে যায় কত মনির ধ্যান ধ্যান, পবন তাড়িয়ে শোনে শ্রীযমুনা উজান বল, এ কি আমার বাঁশির গানের জন্য? নারায় না, ওটা আমার বাঁশির গানের জন্য নয়, আমার গানের জন্য নয়, আমার বাঁশির জন্য নয়, বলে সে যে তোমার নামের গুণে, তোমার নামের গুণে, বলে সে যে তোমার নামের গুণে, সে যে তোমার নামের গুণে, রাধে তুমি যে ছুটে আসো আমার কাছে, সেটাও তোমার নাম ধরে আমি বাসবা জায়গায়, পাথর গুলে দূরীভূত হয়ে যায় শুধু তোমার নাম ধরে বাসবা যায়, পবন দাঁড়িয়ে শুনে তোমার নাম ধরে বাসবা যায়, সে যে তোমার নামের গুণরায়, বলি এই যদি না হয় মদন করে সাক্ষী, রাধে আমার কালো নামটা তোমার রাঙা চরণের ধারে ধারে লিখে দিয়ে বলছেন, না না আমার নামটা বড় কঠিন, লিখতে গিয়ে যদি তোমার চরণ কমল হতে সুকামল সেই চরণে ব্যথা পায়, আমি এক কাজ করি খিটিতে লিখি নাম পদবহতায়, নামটা আমার মাটিতে লিখে দি আর সেই নামের উপরে তোমার চরণ যুগল দাও, রাধে তোমার চরণ যুগল সেই খিটি খিটিতে আমার নামটা লিখে দিই তার উপরে দাও রায়, ধন্য হল বলি নাম ধন্য আমিও ধন্য, নাম ধন্য আমিও ধন্য, নাম ধন্য আমিও ধন্য, ধন্য আমিও ধন্য তোমার চরণ, পেলে পরে নাম হবে ধন্য চরণ তলে বসে বসে গোবিন্দ আমার সাজছে, নয়ন চলে ভূত ভেসে যাচ্ছে, তবু রাধারানী ফিরে চাইছেন না, বিমুখ হয়ে বসে রইলেন, বসনে বদনটা চেপে বিমুখ হয়ে বসে রইলেন। তাহলে স্বামী মান গেল না, এইবার গোবিন্দ আমার ভূত ভেদ উপায় অবলম্বন করলেন, রাধে গোবিন্দ চরণতলে বসে কাঁদছে, নয়নের জলে বুক ভেসে যাচ্ছে, তাই তাই দেখি শশীকণের আর সহ্য হচ্ছে না, শশীকণ মনে মনে ভাবছে ভেবেছিলাম শ্যামকে সাজা দেবে কিন্তু এত বড় সাজা দেবে এটা সখীর আশা করে না, ভাবছেন শাস্তিটা একটু বেশি 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 হয়ে গেল যাচ্ছে, সখীগণ এগিয়ে এসে বলছেন, রাধে চরণতলে পড়ে তো শ্যামসুন্দর চরণতলে পড়ে কাঁদছে আর তুই একবার ফিরে চাইছিস না,
চরণ তলে চেয়ে দেখ, চরণ যুগল সরিয়ে নে রাধে, বলি পানে 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 চেয়ে দেখ তুই ওই পানে 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 চেয়ে দেখ তুই ওই পানে 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 চেয়ে দেখ তোর চরণ পানে 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 চেয়ে দেখ তোর চরণ পানে শুনে না গর ওইখানে চেয়ে দেখ তোর চরণ পানে শুনে না গর ভেবে দেখো কি বা হবে মানে গেলে পর, ভেবে দেখো কি বা হবে মানে গেলে পর, মানে যদি চলে যাই তখন তুই কেমন করে মুখ দেখাইবি সখী সমাজ, একবার তোর প্রাণনাথের দিকে চেয়ে দেখ, প্রাণনাথের দিকে চেয়ে দেখ, চরণ যুগল একটু সরিয়ে নে পানে পানে পাতালে, একবার পানে ওই পানে চেয়ে দেখ, মনের নাগর চরণ তলে পড়ে এখন তবু আমার গোবিন্দ আহা রাধারানী গোবিন্দের থেকে ফিরে চাইলেন না, এবার ভেদ উপায় অবলম্বন করলেন নিজের মহত্ব প্রকাশ করা। ভগবান জান কয়লা করে দেয় যাব, নিজের মহত্ব প্রকাশ করা। রাগারাগি যদি হয় প্রথমেই যদি ক্ষমা চেয়ে নেয় অনেক নারীর অভিমান চলে যায়, ওগো কিছু মনে করো না, যা হয়েছে হচ্ছে, ছেড়ে দাও, আমি তোমাকে খুব ভালোবাসি জানো, চলে যায়। আবার অনেকে যায়, এবার দ্বিতীয় রূপ পুরুষের কি ভেদ, মানে সমহত্ব প্রকাশ করা। দু চার দিন কথা বলছো না, রাগারাগি হয়েছে হয়ে আছে, চার দিন চলে যাওয়ার পর পাঁচ দিনের দিন তুমি কি ভেবেছো বলো তো, আর চারটে দিন আমার সঙ্গে কথা বলছো না, টেবিলের উপর খাওয়া রেখে দিচ্ছ, ওইভাবে কেউ কাউকে খেতে দেয়, তুমি ভেবেছো তা কি? দ্বিতীয় রূপ শ্যামের, শ্যাম দ্বিতীয় রূপ অবলম্বন করলেন, রাধে তুমি জানো না আমি কে, জানো আমি কে, মিন কুরমা পরা হইয়া তুই কৃষ্ণ বামন অবতারে, 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 তোয়ে তুমি কি জানো আমি কে, তুমি কি জানো আমি বারাহ রূপ ধারণ করেছিলাম, নিম্নকর্ম বরাহ আদি নৃসিংহ বামন অবতার, নৃসিংহ রূপ ধারণ করেছিলাম, প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু যখন সারা দেশকে চালিয়ে ছিল, চালাবে না কেন, রাত্রে মরবে না, দিনে মরবে না, সকালে মরবে না, সন্ধ্যায় মরবে না, অস্তে মরবে না, শাস্তে মরবে না, হ্যাঁ সে জানে আমার মতো বীর আর কেউ নেই, তো ভোর মানে বিষ্ণু বিরোধী ভগবান কৃষ্ণকে সহ্যই করতে পারে না, আর তার সন্তান প্রহ্লাদ সেই বিষ্ণু ছাড়া আর কিছু জানে না, তা কি করলো, প্রহ্লাদের উপর কত অত্যাচার, পাহাড় থেকে ফেলে দিল, আগুনে ফেলে দিল, মত্ত হস্তির পায়ের কাছে ফেলে দিল, গরম তেলের মধ্যে ফেলে দিল, তো যখন ওই নারায়ণ 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 বলতে বলতে প্রহ্লাদ ভগবানের নামের জন্য তার কোনো কিছুই হলো না, তখন হিরণ্যকশিপু বলছেন, এই যে প্রহ্লাদ তো
তোমার এই সমস্ত কাজ থেকে পাহাড় থেকে তোমাকে ফেলে দেওয়া হলো, মত্ত হাতি পায়ের কাছে ফেলে দেওয়া হলো, তোমার কিছু হলো না, এগুলো কে তোমাকে রক্ষা করবে? বলে প্রভু নারায়ণ কি বলছো? বলে তোমার প্রভু কোথায়, তোমার নারায়ণ কোথায়? পিতা আমার প্রভু তো সর্বত্র বিরাজমান, তুমি কি বলছো স্ফটিক স্তম্ভের মধ্যে আছে তোমার প্রভু নারায়ণ? বলে হ্যাঁ আছে, পদাঘাত করলে আর সেখান থেকে নিসিংহরূপ ধারণ করে দিনে মরবে না, রাতে মরবে না, সকালে মরবে না, সন্ধ্যায় মরবে না, অস্তে মরবে না, আগুনে পুড়বে না, জলে মরবে না। এইবার কি করলেন? নিসিংহরূপ ধারণ করে নিজের জানুপর রেখে নখাঘাতে প্রহাদের পিতা হিরণ্যকশিপু কশিপুকে বধ করলেন। তুমি জানো সেটা কে? সেটাও আমি। তুমি জানো না রাধে আমি যে কে তুমি জানো না? জানো প্রভু রামে অবতারে সত্যি আমি ধন করি, প্রভু রামে অবতারে সত্যি আমি ধন করি, প্রভু রামে অবতারে সত্যি আমি ধন করি, প্রভু রামে অবতারে সত্যি আমি ধন করি। তুমি জানো রাবণকে বধ করবার জন্য রামচন্দ্র রূপ ধারণ করেছিলাম আমি? মোর পদ পরে সগুণে কাষ্ঠকরি শরণ ভেল, মোর পদ পর 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 সপাইয়া অহল্লা সতি ধারিল, মোর পদ পর সপাইয়া জান আমি কি বুঝতে পারছো? আমার পদ পরশে কাঠের তরি শোনা হয়েছে, আমার পদ পরশে কাঠের তরি শোনা হয়েছিল, আমার পদ পরশে অহল্লা পাশা উদ্ধার হয়েছিল। তুমি জানো না রাধে আমি কে? সেই লক্ষ্মী ঠাকুরানে ভজে দিবস রজনী, সেই লক্ষ্মী ঠাকুরানে ভজে দিবস রজনী, তত প্রেমী লক্ষ্মী বা প্রেমে বন্দে বিনোদিনী, তত প্রেমী লক্ষ্মী বা প্রেমে বন্দে বিনোদিনী, তত প্রেমী লক্ষ্মী বা প্রেমে বন্দে বিনোদিনী, লক্ষ্মী ঠাকুরানি সদা সর্বদা আমার চরণ সেবা করতো, তার প্রেমকে উপেক্ষা করে আজ আমি তোমার প্রেমে বন্দী রয়েছি, তাই তুমি আমাকে চিনতে পারলে না। এইবার তৃতীয় রূপ কিছু দান করলে ভুবান যায়, যায় না? রাগারাগি হয়েছে, সকাল বেলায় ঝগড়াঝাটি হয়েছে, পুরস্কৃত যেতে হবে, হয় দোকানে না হয় অফিসে না হয় মাঠে, তাস পাওয়ার সময় ভাবছে বাড়িতে গিয়ে বুঝতে পেরেছি তো দেখেছি, তো আসবার সময় ভাবছে বাড়িতে গিয়ে তো মুক্তাহারির মতো দেখবে, হ্যাঁ ভালো লাগে নাকি সারাদিন কাজ কাম করে সে বাড়িতে মুক্তাহারির মতো দেখবে, এখন হঠাৎ করে একটা কিছু টিভি নিয়ে এসে কোথায় গেলে, এই যে তোমার জন্য কি এনেছি দেখো একটা সোনার হার নিয়ে এসেছি। বাবা এটা কত হবে, 10 কোটি হবে নাকি না বেশি হবে? দেখো তোমার জন্য কি এনেছি। অনেক নারীর অভিমান চলে যায়, মনেই থাকে ঝগড়াঝাটি, আরে বাবা 10 কোটির হার, তাড়াতাড়ি গিয়ে বলছেন মা ডিজাইন তো খুব সুন্দর করেই দিই, দেখো তো ভালো লাগছে সুন্দর লাগছে না, হ্যাঁ পরেই নিল। আবার অনেক নারী আছে ফিরেও চাইবে না, এখন গরিব নামার ভাবছে
ইয়ার দেব দেওয়া তো সব হয়ে গেছে রাধা রানীকে, শুধুমাত্র আছে বলতে আমার দাসীটা, ওটাই দিয়ে দিই। বলে লে হলে হলে হরাই সাথে বলবোই, লে হলে হলে হরাই বলে হলে হলে হরাই, লে হলে হলে হরাই, লে হলে হলে হরাই সাথে রপরোনি পরে শুতে চাই গো তোমার চরণে রধু, পরে শুতে চাই গো তোমার চরণে রধু, পরে শুতে চাই তোমার চরণে মুরলিকা যেই না চরণ তুলে নামাতে গেছে রাধারানী অন্য, এইবার বলুন নামা নতুন উপায় অবলম্বন করলে। আচ্ছা এখন আপনারা যে গানটা শুনবেন পদাবলীটা সম্পূর্ণ গাইবার মতো সময় একটু কম, যাই হোক গানটা গাইবে। পদাবলীটা এত বিন্যাস যে পদাবলীর মধ্যে দিয়ে কবি জয়দেব ঠাকুর তার পত্নী ভগবান কৃষ্ণকে প্রতিরূপ পেয়েছিলেন, ভগবত পা পেয়েছিলেন জয়দেব পাতা ভক্তি এই পদাবলীর মধ্যে দিয়ে। রাধারানী চরণ তলে বসে সাধনা করছে, আরে কাঁদতে কাঁদতে যখন দেখলেন রাধারানীর মান ভাঙলো না, তা দয়া হলো না,
তখন গোবিন্দা মার কি করলেন, রাধারানীর চরণ থেকে কাঁদতে কাঁদতে উঠে চলে গেলেন। বললেন, রাধে ওই রাধা কুণ্ডের জলে গিয়ে প্রাণটা বিসর্জন দিতে বল, রইল চূড়া রইল বাসি আমি চললাম। কাঁদতে কাঁদতে গোবিন্দা মার বেরিয়ে চলে গেলেন। এখন পরবর্তী লীলা আপনারা আস্বাদন করবেন, কলহ অন্তরিতা। কলহ অন্তরিতা মানে ঝগড়াঝাটি হয়ে যাওয়ার পরের দশা। এখন আর ঝগড়াঝাটি কিছু নেই, চলে গেছে কুণ্ডে থেকে, বেরিয়ে চলে গেছে। কলহ অন্তরিতা পরবর্তী লীলা আপনারা আস্বাদন করুন। সকলের চরণ অনন্ত কোটি প্রণাম জানিয়ে বিদায়ের পালা। রাধে রাধে। না না, রাধে শ্যাম জয় রাধা।